বাংলাদেশ আর বাংলাদেশের বাইরে পৃথিবীর বিভিন্ন প্রান্তে যে যেখান থেকে চ্যানেলাই দেখছেন আপনাদের সকলকে সাদর আমন্ত্রণ তৃতীয় মাত্রা দেখবার জন্য। প্রিয় দর্শক, এক ভিন্ন রকমের পরিবেশ, ভিন্ন রকমের আবহাওয়া গত 2019-এর 31-এর ডিসেম্বরের পর থেকে গোটা পৃথিবী, বাংলাদেশেও সেই ছোঁয়া লেগেছে 2020-এর 8ই মার্চ থেকে। কোভিড-19 স্বাস্থ্য ব্যবস্থা ভেঙেই শুধু চুরমার করেনি, মনোজগতে, রাজনীতিতে, অর্থনীতিতে, সমাজ ব্যবস্থায়, শিক্ষাক্ষেত্রে সমস্ত জায়গায় সে তার তাণ্ডব চালিয়েছে। এরই মধ্যে, এরই বিপরীতে দাঁড়িয়ে বাংলাদেশ তার উন্নয়নের চাকাকে অব্যাহত রেখেছে এবং দীর্ঘদিন যাবতীয় আমরা বাংলাদেশের নানা রকমের উন্নয়নের কথা শুনছি, নানা রকমের উন্নয়নের গল্প শুনছি, নানা রকমের উন্নয়ন দৃশ্যমান দেখছি এবং কখনো কখনো কথাও শুনেছি যে আমরা গণতন্ত্রটা পরে আগে উন্নয়ন, কে বেশি কাকে বেশি আমাদের প্রয়োজন সেই বিতর্ক আমরা আমাদের সমাজে রাষ্ট্রে দেখেছি। কিন্তু উন্নয়ন যে হচ্ছে তার কিছু আন্তর্জাতিক স্বীকৃতিও বাংলাদেশের আছে, বাংলাদেশ উন্নয়নশীল দেশের প্রক্রিয়ার মধ্যে আছে, বাংলাদেশ নিম্ন মধ্যম আয়ের দেশে ঢুকে পড়েছে বিশ্বব্যাংকের বিবেচনা অনুযায়ী, বাংলাদেশ মধ্যম আয়ের দেশে উপনীত হওয়ার প্রক্রিয়ার মধ্যে আছে, সব মিলিয়ে বাংলাদেশের বৈদেশিক মুদ্রার রিজার্ভ যথেষ্ট ভালো, বাংলাদেশের গ্রোথ জিডিপি সেটি অব্যাহতভাবে এই দুরবস্থার মধ্যেও একটা ধারা ধরে রেখেছে, সব মিলিয়ে অর্থনীতির ভিতটা মোটামুটিভাবে অনেকেই মনে করছেন শক্তিশালী, যদিও তার মধ্যে নানা রকমের অন্যায্যতা, নানা রকমের ব্যত্যয়, বিচ্যুতি, দুর্নীতি আমরা দেখতে পাচ্ছি। কিন্তু যে উন্নয়ন হচ্ছে সেই উন্নয়ন কতটা সামগ্রিক উন্নয়ন, উন্নয়নের সঙ্গে উন্নয়ন বলতে যা বোঝায় সেটা আমরা কতটা উপলব্ধি করতে পারছি, উন্নয়নের ধারণা কতটা বিভ্রান্ত আর কতটা সঠিক সেটি নিয়েও বিতর্ক হতে পারে। আমরা কি কেবলমাত্র অবকাঠামোর উন্নয়ন করছি, তার সঙ্গে তাল মিলিয়ে আমাদের শিক্ষার উন্নয়ন কী হয়েছে, শিক্ষা ব্যবস্থার যে বিপর্যস্ত সেটি আমরা বুঝতেই পাচ্ছি, 17 মাস 18 মাস পরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলতে যাচ্ছে আগামী 12 তারিখে, শুধু এই 17-18 মাসের বাস্তবতাই নয়, এর বাইরেও বাংলাদেশের শিক্ষার মান যে কতটা নির্ভগামী সেটি সকলেই এক বাক্যে স্বীকার করেন। জ্ঞানে বিজ্ঞানে আমরা ডিজিটাল বাংলাদেশ বলছি কিন্তু ইন্টারনেট ব্যবহারকারী দেশগুলোর মতো মধ্যে বাংলাদেশের অবস্থা খুবই নিচের দিকে। আমরা স্বাস্থ্যে কতটা উন্নয়ন করলাম, উন্নতি করলাম সেটিও আমরা কোভিডের ধাক্কায়, এক ধাক্কায় ভালোভাবে বুঝতে পেরেছি যে কতটা বেহাল অবস্থা আমাদের স্বাস্থ্য খাতের। আমাদের নৈতিক অবস্থা কী সেটি আমরা প্রায় প্রতিদিনই সংবাদপত্রের পাতা উল্টালে কিংবা টেলিভিশনের পর্দা খুলে দেখতে পাই যে নৈতিক অবক্ষয় আমাদের কত চরম পর্যায়ে গিয়ে পৌঁছেছে। সব মিলিয়ে সমাজের, রাষ্ট্রের নানান ক্ষেত্রে যে উন্নয়নের কথা আমরা বলছি সেগুলো কতটা যৌক্তিক পরিণতির দিকে যাচ্ছে সেটি নিয়ে অনেকের মধ্যেই এখনও দুশ্চিন্তা, বিশেষ করে যারা দেশটাকে ভালোবাসেন, দেশ নিয়ে ভাবেন এবং যাদের শিক্ষা দীক্ষা আছে এবং যাদের চিন্তাভাবনার মধ্যে একটা বৈশ্বিকতা আছে, গোটা পৃথিবীটাকে যারা দেখবার চেষ্টা করেন তারা অন্তত সেইসব বিষয়গুলো অনেক ভাবেন। মোটা দাগে এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবার চেষ্টা করব। কথা বলবার জন্য আমার সঙ্গে ঢাকার টিজে বাসভবন থেকে যুক্ত হচ্ছেন বাংলাদেশ সরকারের সাবেক শিক্ষামন্ত্রী, এর বাইরেও আরও বেশ কিছু মন্ত্রণালয়ে তিনি মন্ত্রিত্ব করেছেন, বাংলাদেশ জাতীয় পার্টি জেপির তিনি মহাসচিব, শেখ শহীদুল ইসলাম বাংলাদেশের স্বাধীনতা সংগ্রাম সহ দীর্ঘ রাজনৈতিক নেতৃত্বের অভিজ্ঞতা সম্পন্ন একজন মানুষ, আমাদের সঙ্গে স্টুডিওতে আছেন একজন ব্যবসায়ী, নেতা, উদ্যোক্তা, দেশের শিক্ষা ব্যবস্থার সঙ্গে তার খানিকটা সম্পর্ক রয়েছে, নিজে শিক্ষা প্রতিষ্ঠান গড়ে তোলবার চেষ্টা করেছেন, পরিচালনা করছেন, তিনি বারভিডার বাংলাদেশ রিকন্ডিশন্ড ভেহিকলস অ্যাসোসিয়েশনের, ইম্পোর্টার্স অ্যান্ড ডিলার্স অ্যাসোসিয়েশনের তিনি প্রেসিডেন্ট, তিনি FBCCI-এর বাংলাদেশের শীর্ষ ট্রেড বডি তার পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন, সার্ক চেম্বারের পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেছেন, বাংলাদেশের জাপানি ইনভেস্টরদের তিনি অ্যাডভাইজার, মিস্টার আব্দুল হক আমাদের সঙ্গে স্টুডিওতে রয়েছেন। স্বাগত আপনাদের দুজনকে তৃতীয় মাত্রায়। মিস্টার শেখ শহীদুল ইসলাম, যে সূচনায় আমি যা বলছিলাম মনে হয় সেখান থেকে আপনার যেখান থেকে পছন্দ আপনি শুরু করতে পারেন, যে বাংলাদেশের যে উন্নয়ন অগ্রযাত্রা হচ্ছে, কোথাও কোথাও অপ্রতিরোধ্য গতিতে এগিয়ে চলবার কথা আমরা শুনছি, অনেক দৃশ্যমান উন্নয়ন আমরা দেখতে পাচ্ছি, আন্তর্জাতিক অনেক চ্যালেঞ্জকে মোকাবেলা করে আমরা অনেক কিছু উন্নয়ন কর্মকাণ্ডে হাত দিয়েছি, কোনো কোনোটা শেষ করে এনেছি, যদিও উন্নয়নের ব্যয়, গুণগত মান নিয়ে নানা রকমের প্রশ্ন আছে, কিন্তু উন্নয়ন বলতে আসলে একটি দেশের যা বোঝায় বা এই ধরনের উন্নয়ন আসলে শেষ পর্যন্ত কতটা টেকসই হয় কিংবা এই উন্নয়ন মানুষের জীবনমানকে কতটা প্রভাবিত করতে পারছে, তাদের জীবনমানকে কতটা উন্নতি করতে পারছে সেগুলো নিয়ে নানা রকমের প্রশ্ন কথাবার্তা আমরা জানি, নানা রকমের গবেষণা পৃথিবী জুড়ে হচ্ছে, তা আপনার কাছ থেকে শুনতে চাই একজন অভিজ্ঞ রাজনীতিক হিসেবে আপনি কী দেখছেন, কেমন দেখছেন?
আপনাকে ধন্যবাদ। আজকে এই যে কোভিড সিচুয়েশন সারা বিশ্বব্যাপী এবং বাংলাদেশে, আমি প্রথমে একটু গভীর শোক এবং দুঃখের সঙ্গে স্মরণ করছি যারা এই মহামারীতে ইন্তেকাল করেছেন, যারা মৃত্যুমুখে পতিত হয়েছেন। আপনি যেমনটি বলছিলেন যে কোভিডের ধাক্কা লেগেছে বাংলাদেশে, ধাক্কা কেবল লাগে নাই, এটা বেশ জোরে সরেই লেগেছে, এবং এর ফলশ্রুতিতে আমরা কেবল সংকটটাকেই দেখছি, এর ফলশ্রুতিতে যে সম্ভাবনার দ্বারগুলো উন্মুক্ত হয়েছিল তা আমরা কতটা উন্মুক্ত করেছি, উন্মুক্ত করতে পেরেছি তাও আমাদের যাচাই করা প্রয়োজন। আমাদের বাংলাদেশের অর্থনীতিতে আমরা দেখলাম এই কোভিডের যে ধাক্কা, সেই ধাক্কাতেও আমাদের অর্থনীতি অমন বিপর্যস্ত হয় নাই। যদিও যদি প্রকৃত অর্থে আমরা দেখি তাহলে আমরা দেখব যে সমূহ ক্ষতি কিন্তু অর্থনীতির হয়েছে, কারণ আমাদের অর্থনীতিটার যে ম্যাক্রো ইকোনমিক ইন্ডেক্স, সেখানে যে ইন্ডিকেটরসগুলো আছে সেই ইন্ডিকেটরগুলো আমাদের অন্যান্য দেশের তুলনায় ভালো। যেমন আপনি বলছিলেন আমাদের ফরেন এক্সচেঞ্জ রিজার্ভের কথা, আমাদের জিডিপি গ্রোথের কথা, আমাদের বিভিন্ন অবকাঠামো উন্নয়নের কথা। হ্যাঁ, এগুলো ঠিক যে আমরা এসব ক্ষেত্রে উন্নয়নের দিকে যাচ্ছি, কিন্তু আবার এই কোভিডের ধাক্কায় আমাদের যে দুটো খাত সবচাইতে গুরুত্বপূর্ণ, সেই দুটো খাতে কিন্তু মারাত্মক ক্ষতি সাধিত হয়েছে। তার একটা হলো শিক্ষা খাত, আর একটা হলো স্বাস্থ্য খাত। শিক্ষা খাতে আমরা দেখেছি যে গত 18 মাস ধরে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ, এবং এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো অবশেষে 18 তারিখে আংশিকভাবে খোলা, 12 তারিখে আংশিকভাবে খোলা হচ্ছে। আংশিকভাবে বললাম এই কারণে যে তিনটি শ্রেণী ব্যতীত অন্যান্য শ্রেণীতে ক্লাস হবে সপ্তাহে একদিন, আর তিনটি শ্রেণীতে অবশ্য আপনার প্রতিদিনই ক্লাস হবে। তো এই যে এতদিন পরে যে আমরা স্কুল কলেজগুলো খুললাম, শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুললাম, তাতে তার আগে আমাদের কি ক্ষতিটা হয়ে গেল সেটা আমাদের দেখা প্রয়োজন। আমরা যদি একটা স্টক টেকিং করি, আমরা যদি এই যে বিগত সময়টায় 18 মাসে আমাদের কি ক্ষতি হলো, তাহলে আমরা দেখব যে 18 মাসে আমাদের দেশে সাম্প্রতিক সার্ভেতে দেখা গেছে প্রায় 7% ছাত্রছাত্রী ঝরে পড়বে। এদের মধ্যে অনেকে আর্লি ম্যারিজ বা বাল্য বিবাহ বা বিবাহের জন্য এখানে আছে, আপনার তারা তাদের পিতাকে বা পরিবারকে সাহায্য করার জন্য তারা শিক্ষা প্রতিষ্ঠান ছেড়ে কাজে যোগদান করেছে, এরকমের ঘটনা আছে। এবং আমরা দেখেছি যে মনস্তাত্ত্বিক দিক থেকেও এই ছাত্রছাত্রীরা গত 18 মাস তাদের না আছে খেলাধুলা, না আছে শিক্ষা, আর এর ফলে কিছু কিছু জায়গায় আমরা দেখি, আগে যেটা আমরা শুনতাম না, এখন আপনারা নিশ্চয়ই পত্রপত্রিকায় দেখবেন যে প্রচুর বিভিন্ন স্থানে কিশোর গ্যাং তা তৈরি হয়েছে, এবং এদের মোবাইল আসক্তি বা ড্রাগস বা অন্যান্য ক্ষেত্রে অনেকের আসক্তি তৈরি হয়ে গেছে। এবং আমরা দেখতে পেয়েছি যে এরা মনস্তাত্ত্বিক দিক থেকে তারা একটা বিরাট ঝুঁকির, অর্থাৎ মেন্টাল হেলথ যেটা, সেই মেন্টাল হেলথটা আমাদের এই কোমলমতির ছাত্রছাত্রীদের এই 18 মাসে এটা যে অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে, কতদিনে এটা আমরা পূরণ করতে পারবো সেটা বিরাট এক প্রশ্নবোধক চিহ্ন। একই সঙ্গে আমরা এটাও দেখলাম যে আমরা যদি শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখলেও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানে লেখাপড়া বা শিক্ষা পাঠ্যক্রম বন্ধ রাখলেও আমাদের শিক্ষা প্রতিষ্ঠানগুলো খোলা রাখা উচিত ছিল, যাতে শিক্ষকরা আসবেন, তারা পাঠ্যক্রমগুলো তৈরি করতে পারতেন অনলাইন বা অফলাইনে, ইভেন পোস্টে, পোস্টাল ইসের মাধ্যমেও ছাত্রছাত্রীদের কাছে পৌঁছাতে পারতেন, যেরকমের প্রাইভেট টিউশনই পড়ানো হয় ওরকমের করে কিছু কিছু ছাত্রকে ডেকে এনে তারা পড়াতে পারতেন। সুতরাং আমরা স্কুল কলেজগুলো বন্ধ করে দিলাম, বন্ধ করে দেওয়াতে এই 18 মাসে
স্কুল কলেজগুলোর যে অবস্থা, আমরা তো খুলছি স্কুল কলেজগুলো, কিন্তু তার আগে আমরা কি স্কুল কলেজগুলো পরিষ্কার পরিচ্ছন্ন আছে কি না? আমরা কয়েকদিন আগে একটা মিডিয়ায় ছবি দেখতেছিলাম যে স্কুলে কলেজকে স্কুলকে গোলঘর বানানো হয়েছে। আমরা দেখছিলাম যে স্কুল জঙ্গলে পরিপূর্ণ হয়ে গেছে, গাছপালা দিয়ে ঢেকে গেছে স্কুল। এটা হলো বাইরের চিত্র, ভিতরের চিত্র তো হয়তো আরো ভয়ঙ্কর হতে পারে। সুতরাং আমরা এই স্কুলগুলোকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে পারতাম, কিন্তু আমরা কেন করলাম না সেটা আমরা বুঝতে পারি না। আমি আগেও আপনার এই অনুষ্ঠানে এসে বলেছি যে এই সংকট কিন্তু আমাদের আরেকটা সম্ভাবনার দ্বার উন্মুক্ত করেছিল। আমরা এই গত 18 মাসে আমাদের সমস্ত বইগুলোকে ইবুকে কনভার্ট করতে পারতাম, যাতে আমাদের ছাত্রছাত্রীরা তাদের কোনো একটা ডিভাইসে গিয়ে তারা পড়ালেখাটা করতে পারত, আমাদের শিক্ষকরাও এই ইবুকের মাধ্যমে তাদেরকে লেখাপড়াটা করাতে পারতেন। সেটাও সব ক্ষেত্রে করা, অধিকাংশ ক্ষেত্রেই করা হয় নাই। তো এই সম্ভাবনাটা আমরা দ্বারটাকে আমরা উন্মুক্ত করতে পারতাম, সেটা করি নাই। আমরা এই এই সময়টার মধ্যে ছাত্রছাত্রীদের যে খোঁজ খবর নেওয়া, আমাদের শিক্ষকরা যদি স্কুলটা যদি খোলা থাকতো, ক্লাস না হয় না হতো, তাহলে কিন্তু ছাত্রছাত্রীদের সঙ্গে শিক্ষকদের যোগাযোগটা তারা রক্ষা করতে পারতেন, আমরা সেটা করি নাই। আমরা সেভাবে দেখতে গেলে দেখবো আমরা যে আমাদের এই গত 18 মাসে আমাদের শিক্ষাক্ষেত্রে যে অপূরণীয় ক্ষতি সাধিত হয়েছে, আর বিশ্ববিদ্যালয়ের ক্ষেত্রে আমরা দেখেছি অনলাইন শিক্ষা কার্যক্রম, এটা তো অবশ্যই চালানো যেত টারশিয়ারি এডুকেশনের ক্ষেত্রে এবং হায়ার সেকেন্ডারি সেকেন্ডারি এডুকেশনের ক্ষেত্রে আমরা এই অনলাইন কার্যক্রমটা চালাতে পারতাম। এবং সেজন্য যেটা প্রয়োজন ছিল যে আমাদের বিটিআরসির কাছে যে আইডল ব্যান্ডউইডটা পড়ে আছে, সে আইডল ব্যান্ডউইডটা রিলিজ করে সেটা কিন্তু আমরা সস্তায় এই ছাত্রছাত্রীদেরকে দিলে তারা কিন্তু এটা নিয়ে অবশ্যই আমাদের শিক্ষার যে ক্রমটা পাঠ্যক্রমটা এটা কিছুটা চালু রাখতে পারত। এ কাজটিও করা হয়নি। অতএব আমি যেটা মনে করি যে আমরা শিক্ষা প্রতিষ্ঠানের যে আমাদের শিক্ষা ব্যবস্থার একটা অপূরণীয় ক্ষতি হয়ে গেছে, এখন এই ক্ষতি পুষিয়ে আনার জন্য কি পরিকল্পনা সরকারের আছে সে পরিকল্পনাও আমাদেরকে জানানো হয়নি। এখন এই শিক্ষা প্রতিষ্ঠানগুলো খুলছে, এখানে স্বাস্থ্যর বিধিমালা মেনে চলার যে পরিবেশ, সেই পরিবেশ এখন সৃষ্টি করা খুবই জরুরি। জরুরি এজন্য যে প্রত্যেকটা ছাত্র যেন মাস্ক পরে আসে। এখন হয়তো গরিব অভিভাবক সে তার সন্তানকে যদি মাস্ক দিতে না পারে, এটা শিক্ষা প্রতিষ্ঠান কর্তৃপক্ষের একটা ডিউটি হবে, অবশ্যই যেন তারা মাস্ক রাখে এবং সব ছাত্র মাস্ক পরাটা তাদের জন্য বাধ্যতামূলক করে দেয়। দ্বিতীয়ত হলো প্রত্যেকটা শ্রেণীতে হ্যান্ড স্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যবস্থা সামান দিয়ে এটা রাখতে হবে, তাহলে কিন্তু সংক্রমণ আবার বেড়ে যেতে পারে। আমাদের এই কোমলমতি ছাত্রছাত্রীরা যে উদ্দেশ্যে 18 মাস তাদেরকে শিক্ষা প্রতিষ্ঠানের বাইরে রাখা হলো, সেই উদ্দেশ্য ব্যাহত হতে পারে। সুতরাং স্যানিটাইজেশনের যে ব্যবস্থাগুলো, সেটা অবশ্যই হ্যান্ড স্যানিটাইজার বা হাত ধোয়ার ব্যবস্থা এটা শিক্ষা প্রতিষ্ঠানগুলিতে রাখতে হবে। এবং এই যে যে এবার যারা এসএসসি পরীক্ষা দেবে তাদেরও প্রতিদিন ক্লাস হয়, তারা কিন্তু গত 18 মাস পড়ে নাই, না পড়ে কিন্তু এখন তাদেরকে এসএসসি পরীক্ষা দিতে হবে। এখানে সিলেবাস কিভাবে কনডেন্স তারা করেছেন এবং সেই কনডেন্স সিলেবাসের পরীক্ষাতে কিভাবে মেধার সত্যিকারের যাচাই হতে পারে সেই কারিকুলামও তৈরি করতে হবে। সুতরাং কাজগুলো অনেক এবং এই কাজগুলো, আর স্বাস্থ্য খাতে যেটা আপনি বলেছিলেন যে স্বাস্থ্য খাতে কিন্তু সামান্য ধাক্কাই আমরা টের পেয়েছি এই কোভিড এর ধাক্কায় যে আমাদের স্বাস্থ্য খাত কতটা ভানারেবল। আমাদের স্বাস্থ্য খাতে আমরা যে সাফল্যের দাবি আমরা বিভিন্ন সময় করি, আজকে দেখা যাচ্ছে যে মাতৃ মৃত্যুর কমেছে, আমাদের জীবনের গড় আয়ু বেড়েছে, এসব সাফল্য সত্ত্বেও আমরা দেখলাম যে যদি কোনো এই ধরনের মহামারীর আঘাত আমাদের উপরে আসে, এই যে আজকে ঈদ যাওয়ার সাথে সাথে শহর অঞ্চলগুলিতে বিশেষ করে ঢাকা মহানগরীতে যে ধাক্কা
ডেঙ্গু জ্বর দিচ্ছে, সেটাই আমরা কতটুকু সার্থকভাবে মোকাবেলা করতে পারছি। আমি আরো বিস্তারিত শুনতে আসবো আপনার কাছে। জি আচ্ছা মিস্টার আব্দুল হক, আপনি শুনছিলেন এবং আমি অনেকগুলো প্রসঙ্গ টুনেছিলাম। মিস্টার ইসলাম যদিও শিক্ষার উপরে জোর দিয়েছেন এবং সেটি খুবই সঙ্গত যে এই মুহূর্তের সেটি আলোচ্য বিষয়, এবং আপনি একজন ব্যবসায়ী বা ব্যবসায়ী নেতা আমি আপনাকে সেভাবে দেখি না, সংস্কারকও আমি বলবো না, বাট সংস্কারবাদী হিসেবে আমি আপনাকে চিহ্নিত করতে চাই, কারণ যখনই আপনি কথা বলেন সংস্কারের নানা বিষয় নিয়ে আলোচনা করেন। সো আপনার কাছ থেকে শুনতে চাই, আমার আমি সূচনায় যে আজকের আলোচনার জন্য বিষয় নির্ধারণ যেটি করেছি এবং মিসলা ইসলাম যে আলোচনা করছেন তার প্রেক্ষিতে, আপনাকে অনেক ধন্যবাদ এবং সারা বিশ্বের যে শ্রোতা মণ্ডল যেখান থেকে দেখছেন সবাইকে সালাম ও শ্রদ্ধা জানাচ্ছি। এবং এই মহামারীতে সারা পৃথিবীব্যাপী যে লাখো লাখো মানুষ যে প্রাণ হারিয়েছে তাদের আত্মার প্রতি শ্রদ্ধা জানাচ্ছি। আমাদের দেশেও বহু মানুষ মারা গিয়েছেন, সবার প্রতি শ্রদ্ধা জানাই। আমি প্রথমে বলবো যে আমাদের শ্রদ্ধেয় শহীদুল ইসলাম সাহেব, অ্যাকচুয়ালি শেখ শহীদুল ইসলাম সাহেব অত্যন্ত সুনামের সহিত তার সময়ে তিনি মন্ত্রণালয়গুলো পরিচালনা করেছেন, আমরা তার সাক্ষী, ওই প্রজন্মের মানুষ। আমি দেখেছি শিক্ষায় থাকতে তিনি অনেকগুলো পরিবর্তন করেছেন এবং নিরন্তর একটা সংস্কার কিংবা পরিবর্তনের আগ্রহ ওনার মধ্যে ছিল, এবং গণপূর্তে থাকার সময় তিনি একটা ঐতিহাসিক কাজ করেছিলেন, সেটা হচ্ছে স্পেয়ার পার্টস কেনার নামে একটা লো পাঠ হতো বড় রকমের বাজেট, উনি সম্পূর্ণভাবে সেটাকে ভিজিট করে দেখে যে প্রতি বছর কিনছে এই পার্টস যায় কোথায়, এবং জানেন ওনার মনে আছে কি না, তখন তিনি দেখলেন যে প্রতি বছরই পার্টস কেনা হয় কিন্তু সেগুলো কোথায় যায়, ওই উনি সেটা গোড়ায় হাত দিলেন দিয়ে যে এই ইকুইপমেন্ট সরকারের কোনো দরকার নেই, ইকুইপমেন্ট প্রাইভেটাইজ করে দিলেন, যারা কন্ট্রাক্টারি করবে তারাই আনবে, শুল্ক কর কমিয়ে দেওয়া হলো, সেই থেকে যে ওরা ডেভেলপ করলো সরকারের এই খাতে যে বিশাল একটা লস সেটা কিন্তু শেখ শহীদ সাহেবের কল্যাণে আমি বলবো বড় একটা সংস্কার হয়েছিল। এবং ইনফ্যাক্ট এই ধরনের কাজের এই পরিবর্তনগুলো সরজমিনে দেখা এটা ভীষণ দরকার ছিল বাংলাদেশে সবসময়, অনেক সময় তা করেছেন, আমরা শ্রদ্ধা করে স্মরণ করি। শ্রদ্ধেয় শেখ শহীদ সাহেব যে কথাগুলো বলেছেন আমি ফিল্ড থেকে আমি মনে করি তার 100% আমি তার সাথে একমত। কিছু আমি যোগ করতে চাই, সেটা হলো যে আপনি সব খুলে দিলেন আর শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে আপনারা বিভিন্ন রকম বাধ্যবাধকতা রাখছেন, তাহলে অন্য জায়গায় এই ছাত্রছাত্রীদের পিতামাতারা রোজগারের জন্য যখন যাচ্ছে জীবন ভাতে নিয়ে, তো ছাত্রছাত্রীদের জীবন থেকে যে সচমাস চলে গেলো, অনেকে তো তাদের জীবন থেকে অপরচুনিটি চলে গেলো, অনেকে কিন্তু ফিরেই আসতে পারবে না। এই বিষয়টা শেখ শহীদ সাহেব যথার্থ বলেছেন যে জাতীয় স্বার্থে একটা কিন্তু আমাদের একটা গবেষণা দরকার ছিল, নিঃসন্দেহে সরকারে যারা আছেন এসব দায়িত্বে তারা হয়তো এগুলো করবেন, এবং সেটা করেই কীভাবে ক্ষতিপূরণ করা যায়, কীসব কোর্সেস কিংবা কীভাবে করা হলে পর করা যায় সেটা নিরূপণ করা দরকার, এবং নিঃসন্দেহে টোটালি বন্ধ রাখাটা ছিল কলোসাল কলোসাল ড্যামেজ, এবং এই ক্ষতিটা কখনোই পূরণ হবে। ভালো একটা পরামর্শ, মানে এখন তো আর সেই পরামর্শে হয়তো কাজ দেবে না ভবিষ্যতে যদি আবার কোভিডের পরিস্থিতি, যে স্কুল খোলা রেখে শিক্ষকরা আসতেন, স্টাফরা আসতেন। অ্যাবসলিউটলি, আমরা তাই মনে করি যে আপনি যদি অল্টারনেট ডে তো রাখতেন, যে একটা ক্লাস হয়তো ক্লাস সিক্স আজকে হলো সেভেন পরের দিন হলো, এইভাবেও হতে পারত। টোটাল বন্ধ করাটা ছিল, আমি মনে করি আমাদের স্কুল পরিচালনার অভিজ্ঞতায় মারাত্মকের ক্ষতি হয়েছে। আরেকটা জিনিস দেখেন, সারা দেশে কিন্তু বহু মানুষ স্কুল পরিচালনা করে, সবগুলো সরকারি সাহায্য চলে না, তাহলে সরকার যারা বেতন দিল, আমরা বলেছিলাম যে আপনি সরকারের বেতন সব জায়গায় 30% 40% কমিয়ে দেন, অনেক দেশে করেছে এবং আমাদের দেশে ব্যক্তিগতভাবে অফিসাররা বলছিল এটা ভালো প্রস্তাব, আমরা রাজি আছি যে আমাদের থেকে কিছু কমিয়ে দিল। তাহলে যারা নন এমপি স্কুল, লাখো লাখো কিন্তু মানুষ আছে যারা কিছুই পায়নি, একবার খালি 5,000 টাকা দিয়েছে, প্রতি মাসে তারা কিছু পেতে পারত, হওয়া উচিত ছিল। অর্থাৎ এইগুলো অভিজ্ঞতা থেকে দেখা যায় যে যারা এয়ার কন্ডিশনে বসে পলিসি প্রণয়ন করেন তারা কিন্তু নন এয়ার কন্ডিশন রাস্তার মানুষ কিংবা ইসের খবরটা রাখেন না, তার জুতায় কিন্তু এখানে পিঞ্চ করে না, এটা খুবই স্বাভাবিকভাবে যে মানে আপনার বলা হয় না কবিতার মধ্যে যে চিরসখী জন ভ্রমে কি কখন ব্যথিতের বেদন বুঝিতে পারে, কি যাত না বিষে বিশ্বে বুঝবি সে কিসে তবু আসে বিশ্বে ধ্বংস নিয়ে যায়। অতএব আপনি বসে বসে পলিসি করেন, অথচ জাপানের মতো দেশে কিন্তু পলিসির জন্য আলাদা কাউন্সিল আছে প্রত্যেকটা মিনিস্ট্রিতে, প্রধানমন্ত্রীর দপ্তরে, প্রত্যেকটা এজেন্সিতে, কেন, যাতে পলিসিটা নিউট্রাল হয়, যারা প্রশাসনিক কাজ করে তাদের কাজ পলিসি করা নয়,
এই জিনিসটা বহুবার বলে এসছে, কিন্তু বাংলাদেশে আনফর্চুনেটলি হলো না, আমাদের জীবন শেষ বয়স 70 আহত রেখে যাব না। কিন্তু পরিবর্তন যেটা শেখ শহীদ সাহেব তিনি করেছেন তার সময়, এই চেঞ্জেস রিফর্ম বললে অনেকে পছন্দ করে না, রিফর্মটা একটা এক ধরনের গালি মনে করে আমাদের দেশে, কিন্তু পরিবর্তন ছাড়া কিন্তু আপনি বাঁচতে পারবেন না, চেঞ্জ অর ডাই। অতএব এই জায়গায় আমরা, আপনার মনে আছে কি না, আজ থেকে প্রায় বছর খানিক আগে যে আলোচনা করেছিলাম এই কোভিডের সময়, তখন ব্রাসেলস থেকে একজন ইকোনমিস্ট জয়েন করেছিলেন এবং তিনি কিন্তু আমাদের সাথে, আমি যখন বলছিলাম যে স্বাস্থ্যের গভর্নেন্স টোটালি চেঞ্জ হয়ে যাবে, ঢাকা থেকে এয়ারপোর্ট থেকে উঠবেন ওয়াশিংটনে আপনার স্বাস্থ্যের টোটাল রিপোর্ট থাকতে হবে। আজকে দেখেন আমাদের অনেক ওয়ার্কাররা যেতে পারবে না আবুধাবিতে কিংবা দুবাইতে, যেহেতু আমাদের কাছে অনেকগুলো পরীক্ষার এই সিস্টেমটা নাই। কান্ট্রি যখন এত হাজার কোটি টাকা সব বাজেট ব্যয় করছে, তাহলে যে আপনি বিলিয়ন ডলার রোজগার করেন সেখানে আপনি ইনভেস্টমেন্ট করতে আপনার দেরি হলো কেন? অর্থাৎ এইসব জায়গায় নিয়ন্ত্রণ কাজ করা দরকার ছিল। ডেফিনেটলি আপনার, আমার মনে হয় যে পলিসিগত জায়গায়, পলিসির জায়গায় যে দুর্বলতাগুলো আছে এর কারণ হচ্ছে পলিসির জন্য আলাদা নিউট্রাল কাউন্সেলিং নাই আমাদের এখানে, টোটালি নাই। আমি একটা উদাহরণ দিই আপনাকে, এই যে রোড ট্রান্সপোর্ট মিনিস্ট্রি, সড়ক পরিবহন মন্ত্রী মহোদয় সেখানে কিন্তু যান না। আপনি যে কোথাও অ্যাগ্রিভড হলে বিআরটির বিরুদ্ধে কিংবা কোথাও গিয়ে, নিয়ম কি সরকারের হলো, যেমন একটা এই ডাইরেক্টর এই দায়িত্বে আছে, আপনি সংক্ষুব্ধ হলে ডাইরেক্টর জেনারেলের কাছে অভিযোগ করবেন, এটা হলো সরকারি নিয়ম। তন্ত্র যাই হোক, সরকার কিন্তু এভাবে কাজ করে, রাজতন্ত্র, গণতন্ত্র, স্বৈরতন্ত্র কিংবা সামরিক তন্ত্র, সরকার সিস্টেম কিন্তু গভর্নেন্স মাস্ট বি দেয়ার। দেখেন এই ভ্যাকসিনে, যদি আপনার ভ্যাকসিন দিয়ে থাকেন, আমি দেখলাম পুলিশ হাসপাতালে, শিশু হাসপাতালে, মুগ্ধ হাসপাতালে চমৎকার কাজ হয়েছে, কিন্তু স্যালিউট জানায় ডাক্তারদেরকে এবং স্বাস্থ্যকর্মীদের, তারা চমৎকারভাবে দিয়েছে। তার মানে ইচ্ছা থাকলে এটা হতে পারে, তার মানে আপনি যদি চান ভালো গভর্নেন্স হতে পারে, তাহলে ভ্যাকসিনে হয়েছে, কোনো ঘুষ দুর্নীতি কিচ্ছু লাগে নাই, আপনি গিয়েছেন লাইন ধরে চমৎকারভাবে হয়েছে। সরকারি মালিকানা করতে গিয়ে সমস্যা হয়েছে, মুগ্ধ হাসপাতালে যে সার্ভিস দিয়েছে স্যালিউট, তারা বুয়েটের ছেলেদের সমন্বয়ে চমৎকার সার্ভিস দিয়েছে, যখন কিনা ব্রাজিলে 17,000 মারা গেছে বাংলাদেশে কিন্তু সে মারা যায়নি। আমার ছেলে, তার স্ত্রী আক্রান্ত হয়েছিল, এই ইয়েতে ছিল, সি ওয়াজ প্রেগনেন্ট, আপনার মুগ্ধাতে ছিল, তারা 10-15 ছিল, 3,000 বিল আসছে অলমোস্ট ফ্রি। অতএব স্বীকার করতে হবে যে আমাদের ডাক্তাররা, হেলথ ওয়ার্কাররা চমৎকার সার্ভিস দিয়েছে যেখানে যেখানে সম্ভব হয়েছে। আমার ছোটো ছেলে আক্রান্ত হয়েছিল বারডেমে, সেখানেও কিন্তু দেখলাম যে খুব রিজনেবলি তারা চার্জে সার্ভিসগুলো দিয়েছে। অর্থাৎ এই জায়গায় যেটা দরকার ছিল ইম্প্রুভ করার জন্য, সরকারের গভর্নেন্সের জায়গাটা জোরদার করা, পলিসির জায়গা রিফর্ম করা। আমি ফিরে আসি, শিক্ষার জায়গাটা এত গুরুত্বপূর্ণ যে আগামী প্রজন্ম, আগামী আমাদের জেনারেশনের জন্য এটা, সেখানে শুধু স্কুল কলেজ নয়, ইউনিভার্সিটি পর্যন্ত আমি মনে করি যে এত রেস্ট্রিকশন না রেখে খুলে দেওয়া উচিত। এবং সেখানে যদি আপনি সব জায়গায় খুলে দেন, তাহলে স্কুল কলেজের কিংবা শিক্ষা প্রতিষ্ঠানে এত ইয়ে রাখছেন কেন? তার মানে কি অন্য জায়গায় আপনার রিস্ক নাই? এখানে রিস্ক থাকে তাহলে এখানে আমরা সে ব্যবস্থা নেই? এবং আমাদের শিক্ষকরা, আমরা যদি সবাই আমরা সচেতন থাকি, কোনো সংক্রমণ হলে সঠিক জানা দেওয়া হলে সে ব্যবস্থা নেওয়া দরকার, এবং এইভাবেই কিন্তু আমাদেরকে এই সংকটের মোকাবেলা করতে হবে। আমার মনে হয় অনেক বড় ক্ষতি হয়ে গেছে, এই ক্ষতি পোষানো খুবই কঠিন হবে, তারপরেও আমাদের উচিত হবে জনগণকে টোটালি আস্থা নিয়ে, শিক্ষকদেরকে আস্থা নিয়ে, সারা দেশে যারা স্কুল কলেজ পরিচালনা করেন সবাইকে সমন্বিত এনজিওগুলোকে সবাইকে নিয়েই কিন্তু এখান থেকে উঠতে হবে। সরকারের একার পক্ষে কখনো এটা কখনো সম্ভব হবে না। মিশা ইসলাম, আপনি থেমে গিয়েছিলেন স্বাস্থ্যের কথা বলতে গিয়ে, আমি খানিকটা ইনসিস্ট করছিলাম আপনাকে, তো আপনি সেখান থেকে শুরু করতে পারেন যে শিক্ষা এবং স্বাস্থ্য দুটো বেসিক জায়গা আমরা জানি, এবং আমাদের অনেক উন্নয়ন আমি শুরুতেই বলছিলাম হয়েছে, কিন্তু শিক্ষা এবং স্বাস্থ্য যে কত বিপর্যস্ত সেটি আমরা এই কোভিডের সময় বুঝতে পারলাম। স্বাস্থ্য খাতে আমার যেটা প্রশ্ন, যে দেখেন আমাদের এখানে, আমি বলি কোভিড সিচুয়েশন আমাদের জনসংখ্যার তুলনায় কিন্তু আমাদের এখানে খুবই ভালো। এই জন্য ভালো বলতেছি যে আপনার এখনো ব্রিটেনে বা আমেরিকায় উন্নত দেশেও আমরা যেটা দেখতে পাচ্ছি যে তাদের ইনফেকশন রেট এবং তাদের ডেথ, নাম্বার অফ ডেথস, যেরকম গতকালকেও ইংল্যান্ডে ছিল 120 ডেথ, আমাদের জনসংখ্যার তুলনায় ব্রিটেনের জনসংখ্যা আমাদের 2/3, কিন্তু আমাদের গতকালকে 71 ডেথ।
সুতরাং আমরা এটা মনে করব যে পরম করুণাময় আল্লাহ তাআলার অশেষ রহমত এবং কৃপায় আমরা এক্ষেত্রে অনেক ভালো আছি। আমাদের কোভিড সিচুয়েশন আমরা নিঃসন্দেহে ভালো, কিন্তু তারপরেও আমি বলবো যে দেখুন আমাদের যেটা এখন প্রয়োজন ছিল আমরা কি করলাম, টিকা দেওয়া খুবই প্রয়োজন। এখন আমাদের যত লোককে ভ্যাকসিনেট তাড়াতাড়ি করতে পারবেন ততই আপনি নিরাপদের নিরাপত্তা আরও বাড়িয়ে তুলতে পারবেন, এই স্বাস্থ্যের নিরাপত্তা। আমরা কোভিডটা টিকার ক্ষেত্রে আমরা একটা সোর্সের উপরে নির্ভর করলাম এবং সেই একটা সোর্স থেকে আমরা দেখলাম যে যখন কোভিডের টিকা দেওয়ার তারা এক্সপোর্ট ব্যান করে দিল তখন আমরা একটা অথৈ সাগরের মধ্যে পড়ে গেলাম। প্রথম থেকেই যদি আমরা মাল্টিপল সোর্স যেরকম মডার্না, ফাইজার, এই সিনোভ্যাক এই এবং অ্যাস্ট্রোজেনিকা আমরা যদি এই সবগুলো এখন যেভাবে আমরা এক্সপ্লোর করছি তখন যদি আমরা প্রথম থেকে এক্সপ্লোর করতাম তাহলে আমার মনে হয় এখন আমাদের দেশের 4-5 কোটি লোকের টিকা দেওয়া শেষ হয়ে যেতে পারত। কিন্তু আমরা ওই একটা সোর্সের উপরে ডিপেন্ড করে দেখেন আমাদের একটা সমূহ ক্ষতি হয়ে গেছে টিকাদানের ক্ষেত্রে। আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর যে আন্তরিকতা, সেই আন্তরিকতা সরকারের যে আন্তরিক ইচ্ছা, সেই ইচ্ছার বাস্তব প্রতিফলন কিন্তু আজকে আমরা জনগণের মধ্যে দেখতে পাচ্ছি না, কারণ এই একটা সোর্সের উপরে ডিপেন্ড করা। এখন পরবর্তীতে আমরা মাল্টিপল সোর্সে গিয়েছি এবং যাওয়াতে আজকে দেখেন আমাদের এই ইনফেকশন সিচুয়েশন, এই থার্ড ওয়েভ যেটা হলো, এতে আমরা কিন্তু অন্যদের তুলনায় আল্লাহর রহমতে অনেকটা নিরাপদ আমরা থাকছি। তারপরে একটা জিনিস দেখেন, আইসিইউ বেড আমাদের দেশে আমরা দেখতে পেলাম যে কয়েকটা মেডিকেল কলেজ ছাড়া আইসিইউ বেড কেবল দিলে তো হবে না, তার সঙ্গে ইকুইপমেন্টস এবং ম্যান পাওয়ার ওটা চালানোর জন্য যেটা প্রয়োজন সেটা আমরা তৈরি করতে পারলাম না, ফলে আমাদের যে ডেথ হয়েছে সেই ডেথ কিন্তু আরও কমিয়ে আনা যেত। আমাদের অক্সিজেন, আজকে আমরা অক্সিজেন যে আমাদের ইম্পোর্ট করতে হচ্ছে, আমরা কিন্তু অক্সিজেন এখানে ইচ্ছা করলে যে 18 মাস যে আমরা সময় পেলাম এখানে কিন্তু আমরা অক্সিজেন লোকালিও প্রোডিউস করতে পারতাম। এখানে আরেকটি বিষয় হলো যে এই যে পদক্ষেপটা নেওয়া হয়েছে যে আমরা এখন টিকা এখানে তৈরি করব ইনসেপ্টার সঙ্গে সিনোভ্যাকের সঙ্গে যে এগ্রিমেন্ট হয়েছে, আমার মনে হয় এই এগ্রিমেন্টটা যদি আজকে থেকে 15 মাস আগে বা 1 বছর আগে হতো তাহলে কিন্তু আমাদের আজকে টিকার যে শর্টেজ সেই শর্টেজ আমাদের থাকতো না। বাট আমার যেন আমার যেন কোথায় একটা সন্দেহ আছে এই টিকার উৎপাদন নিয়ে দেশীয়, কারণ আমরা যেভাবে তড়িঘড়ি করে কথা হঠাৎ করে শুনলাম তারপরে কিন্তু আর তেমন কথা শুনছি না। এখন আবার শুনছি সরকারও করবে, বেসরকারি পর্যায়ে হবে, কিন্তু কোনোটাই যে শেষ পর্যন্ত হবে হবে কি না, এবং কারো কারো এখন মতামত যে এই চাইনিজ টিকা এখন অনেক দেশই কোনো কোনো দেশ অ্যালাউ করতে চাইছে না, সো সবাই এটি নিয়ে উৎসাহ নিচ্ছেন কি না সেটি নিয়ে একটা বড় প্রশ্ন আছে, মানে আমার সন্দেহের জায়গা আছে, মেবি আই এম রং। না, আপনি যে কথাটি বললেন টিকা নিয়ে কিন্তু একটা বিরাট বৈশ্বিক রাজনীতিও চলছে এবং সেই বৈশ্বিক রাজনীতির আমরা কিন্তু শিকার কিছুটা হয়েছি। আজকে দেখেন বিভিন্ন যাদের সম্পদশালী দেশ সেই সব সম্পদশালী দেশ তাদের টিকার টাইম এক্সপায়ার করে যাচ্ছে, তারা সেজন্য সেখানে অল্টারনেটিভলি এখন বুস্টার ডোজও দিচ্ছে, অথচ আমাদের এখানে আমরা টিকার যে কাভারেজ সেই কাভারেজ করতে পারছি না, অথচ তারা বুস্টার ডোজে যাচ্ছে সুতরাং আমার কাছে মনে হয় যে এক্ষেত্রে একটা বৈশ্বিক রাজনীতি এবং যেটা সর্বোপরি হয় ব্যবসায়িক যে অর্থ লাভ সেই এই দুটোর একটা মারাত্মক শিকারে পরিণত হয়েছে বাংলাদেশ, এটা অস্বীকার করে লাভ নেই। এবং আমরা যাদেরকে দায়িত্ব দিলাম যে ভারতের সিরাম ইনস্টিটিউট তারা অর্থ নিল আমাদের কাছ থেকে এবং আমাদেরকে অথৈ সাগরে ভাসিয়ে দিয়ে তারা হঠাৎ বন্ধ করে দিল এক্সপোর্ট। তো আমরা এই জন্য বলতে চাই যে এই স্টেপটা যদি আমরা 1 বছর আগে নিতাম টিকা উৎপাদনের ক্ষেত্রে এটা কিন্তু, আর তারপরেও এখনও দেখুন
আমি জানি না সরকারের অসুবিধাটা কি, আমাদের টিকা কত আছে আমরা জানি না, আমাদের জনগণকে জানানো হয় নাই, আমরা জানি না টিকা কত দামে কেনা হচ্ছে, অথচ আমরা বিনা পয়সায় টিকা পাচ্ছি। আমরা সেজন্যই বলতে চাই যে আমাদের সামগ্রিক স্বাস্থ্যর যে ব্যবস্থাপনা এবং সেখানে যে দুর্নীতি, এগুলো কিন্তু আমাদেরকে দেখার সময় এসছে। এবং আমরা দেখতে পেয়েছি যে আমাদের এই স্বাস্থ্য ব্যবস্থা বড় ধরনের কোনো হামলা এর উপরে বা অ্যাটাক আসলে আমরা কিন্তু সেটাকে সামলাতে পারছি না। এখানে ম্যানেজমেন্টের প্রবলেম, সমন্বয়হীনতার প্রবলেম সরকারের মধ্যে প্রচণ্ডভাবে কাজ করছে। যেমন আমি বলি, গত পরশু দিন আপনি দেখবেন চারজন মন্ত্রী এই শিক্ষা প্রতিষ্ঠান খোলার ব্যাপারে, দীপুমণি, ডক্টর দীপুমণি, তিনি শিক্ষামন্ত্রী, তিনি চাঁদপুরে এক ঘোষণা দিলেন যে এই শিক্ষা প্রতিষ্ঠান এইভাবে খুলতে পারে। আবার প্রাথমিক শিক্ষামন্ত্রী, তিনি প্রতিমন্ত্রী, তিনি একটা এক ধরনের ঘোষণা দিলেন, উপমন্ত্রী চট্টগ্রামে এক ধরনের ঘোষণা দিলেন, আর স্বাস্থ্যমন্ত্রী বললেন যে সিদ্ধান্ত তো হয় নাই, আগামীকালকে আন্তঃমন্ত্রণালয় বৈঠকে আমরা পরিপূর্ণ সিদ্ধান্ত নেব। তাহলে ওই যে বাকি যে তিনজন মন্ত্রী কথা বললেন, তারা কি বললেন, জনগণের সামনে কি কথা বললেন? সুতরাং এই যে সমন্বয়হীনতা আর এই যে কথা বলার যে টেন্ডেন্সি, বেশি কথা বলার টেন্ডেন্সি, আমার মনে হয় যে এটা আমাদের প্রশাসনের একটা বড় দুর্বল দিক। আমাদের যারা প্রশাসনের শীর্ষ ব্যক্তি আছেন, বিশেষ করে রাজনীতিকরা যারা জনগণের মুখপাত্র হিসেবে কাজ করবেন, তাদের মন্ত্রণালয়ের জনগণের সঙ্গে কমিউনিকেশনে, সেখানে আমরা দেখি সমন্বয়হীনতা। স্বাস্থ্যক্ষেত্রেও আমরা দেখি এই সেই একই কথা। স্বাস্থ্যমন্ত্রী একটা কথা বললেন, মহাপরিচালক ঠিক তার উল্টো কথাটা বললেন। আমরা দেখি স্বাস্থ্য সচিব একটা কথা বলেন, স্বাস্থ্যমন্ত্রী আর এক কথা বলেন। অতএব আমাদের এই যে সমন্বয়হীনতা, এই সমন্বয়হীনতার জন্য আলটিমেটলি প্রাইসটা কাকে দিতে হয়? জনগণকে। আমি মনে করি যে এই সিচুয়েশনগুলো আমাদের আমাদের এই এই সিচুয়েশন মোকাবেলার জন্য এই সমন্বয়ের বিষয়টা বাড়ানো খুবই প্রয়োজন, যাতে আমরা সম্পদের অপচয় না করি, প্রাপ্ত সম্পদের সর্বাধিক ব্যবহার নিশ্চিত করতে পারি এবং জনগণের কল্যাণে তা ব্যয় করতে পারি। এখানে দুর্নীতি দূর করতে হবে, স্বচ্ছতা রাখতে হবে এবং জনগণকে আমাদের কিন্তু সত্য কথাগুলো বলতে হবে, যাতে করে তারা সরকারকে সহযোগিতা করতে পারেন। আমরা যদি জনগণকে কনফিউজ করে ফেলি আমাদের বক্তব্য দিয়ে বিভিন্নভাবে, তাহলে কিন্তু সত্যিকারের অর্থে আমরা ন্যায় বিচার তাদের প্রতি করলাম না, সুশাসন তাদেরকে দিলাম না। আপনি যে কথাটা প্রথমে বলছিলেন যে উন্নয়ন, উন্নয়ন ডেফিনেটলি আমাদের দেশে হচ্ছে, এটা কোনো বিষয় ন মানে অস্বীকার করার মতন কোনো বিষয় নয়, কারণ আমরা চারিদিকে তাকালে উন্নয়ন দেখতে পাই। আমরা আমাদের পার ক্যাপিটে ইনকাম, এমনকি ভারতকে আমরা ছাড়িয়ে গিয়েছি পার ক্যাপিটে ইনকামে। আমরা এটাও ঠিক যে আমাদের বিভিন্ন অবকাঠামো, যেমন আমাদের দেশে যে টানেল তৈরি হচ্ছে, দক্ষিণ এশিয়ার মধ্যে কোনো দেশে আন্ডার দ্য রিভার টানেল আমাদের দেশে নাই, এই আমরাই প্রথম, আমাদের এই অঞ্চলেই নাই, আমরাই প্রথম এই টানেলটা তৈরি করছি। আমাদের আমরা বলি যে স্যাটেলাইট যুগে প্রবেশ করেছি, আমরা ডিজিটাল যুগে প্রবেশ করেছি, সবই ঠিক, কিন্তু এর সঙ্গে অর্থনৈতিক উন্নয়নের সঙ্গে আমরা যেটা ঠিক দেখি না, সেটা হলো যে সামাজিক ন্যায় বিচার। কিছু লোক তরতর করে জনগণের অর্থ, এই যে ই কমার্সের ক্ষেত্রে আমরা দেখলাম কতগুলো প্রতিষ্ঠান, কি অরেঞ্জ, ইভেলি, এরা কিভাবে জনগণকে প্রতারণা করছে। তো সুতরাং আমরা দেখলাম যে জনগণকে প্রতারিত হচ্ছে, তারা তারা প্রতারিত হচ্ছে এবং তারা এই এই যে টেকনোলজির যে সুবিধা, সেই সুবিধা তারা পাওয়ার পরিবর্তে তারা বঞ্চিত হয়ে গেল, আর এই কিছু লোক সম্পদ লুণ্ঠন করলো। এই লুণ্ঠন প্রক্রিয়াটা আমাদের বন্ধ করা দরকার অর্থনীতিতে। লুণ্ঠন প্রক্রিয়া বন্ধ করতে পারলে আমাদের এই যে বেগমপাড়ায় বা মালয়েশিয়াতে কি সেকেন্ড হোম বা এই যে বিভিন্ন যে ধরনের
অর্থ সম্পদ আমাদের দেশের থেকে পাচার হয়ে যাচ্ছে, এগুলো যদি আমরা বন্ধ করতে পারতাম, আমরা যদি ব্যাংক লুটগুলোকে বন্ধ করতে পারতাম, স্বচ্ছতা আনতে পারতাম, তাহলে কিন্তু আমাদের এই উন্নয়নের যে ধারা আপনি দেখছেন এই ধারা কিন্তু দ্বিগুণ করা যেত। আমি একদিন ওয়ার্ল্ড ব্যাংকের একজন শীর্ষস্থানীয় কর্মকর্তার সঙ্গে এখানে আলাপ হচ্ছিল, তিনি আমাকে বলছিলেন যে তোমরা যে জিডিপি দেখাও, গ্রোথ দেখাও, এটা কি ঠিক নাকি এটা কি কি অবস্থা, এটা আমরা তো আমাদের হিসাবে পাই না। আমি বললাম যে দেখেন, আসলে এই জিডিপি গ্রোথ আমাদের যেটা এখানে দেখায় এর ডাবল। তো বলে তুমি কি বলো এটা? আমি বললাম যে হ্যাঁ, কারণ আমাদের দেশে ট্যাক্স ফাঁকির পরিমাণ খুব বেশি, এই আন্ডার ওয়ার্ল্ড ইকোনমির সাইজ। আমার মনে হয় এই যে এখানে আব্দুল হক ভাই আছেন, এ ট্রু বিজনেস লিডার, আমি তাকে ফেসবুকেও বলেছি এ ট্রু বিজনেস লিডার, কারণ সে এই ব্যবসার ক্ষেত্রে রাজনীতি করে না, অর্থনীতির ক্ষেত্রে রাজনীতি করে না, এখানে তিনি নিরপেক্ষভাবে সত্য যেটা তার মতামত সেটা দেন। তো আমি আন্ডারওয়ার্ল্ড সাইজ অফ দ্য আন্ডারওয়ার্ল্ড ইকোনমি আমাদের এখানে আমার মনে হয় ওভার দ্য ওয়ার্ল্ড ওভার দ্য গ্রাউন্ড ইকোনমির চাইতে কম না। সুতরাং আমাদের যদি গ্রোথ আমরা যদি বলি 7%, আসলে সেটা 14% হবে যদি আন্ডারওয়ার্ল্ডের ওইটা, এবং এই যে আন্ডারওয়ার্ল্ডের যেটা তার একটা বিপুল অংশ আমাদের দেশের বাইরে চলে যাচ্ছে, পাচার হয়ে যাচ্ছে। দেখুন, একটু শক্তিশালী এবং ড্রাইভালা লোক আনলে কী হয়, সিকিউরিটি এক্সচেঞ্জ কমিশনের চেয়ারম্যানের পদে একটা পরিবর্তন এসছে আর একজন দুজন মেম্বারে। আপনি দেখেন আজকে 7,000 ক্রস করেছে গতকালকে আমাদের ঢাকা স্টক এক্সচেঞ্জের যে মান। তো আজকে আমরা এইটা আমাদের মনে রাখতে হবে যে আমাদের সম্পদের লুণ্ঠন, পাচার এবং দুর্নীতি এগুলো বন্ধ করতে হবে। আপনি উন্নয়ন করেন, উন্নয়ন নিশ্চয়ই প্রয়োজন, উন্নয়নের জন্য আমাদের দেশে ব্যয় অন্য দেশের তুলনায় একটু বেশিই হবে, কারণ আমাদের একটা রাস্তা তৈরি করতে গেলে সেখানে একটা বিরাট বাঁধ নির্মাণ করতে হয় আর পাশে একটা লেক বা নদীর সৃষ্টি করতে হয়, আমাদের লো ল্যান্ড ফ্লাড লেভেলের উপরে গেলে। কিন্তু এর মধ্যেও তো প্রচুর অপচয় হচ্ছে, এর মধ্যেও প্রচুর অর্থ লুটপাট হচ্ছে, এগুলো আমাদের লক্ষ্য রাখতে হবে। এবং সেই লক্ষ্য রাখতে গেলে আমাদের আর একটা কাজ করতে হবে, যেটা সামাজিক ন্যায় বিচার নিশ্চিত করা। মানুষে মানুষে কিন্তু আয়ের পার্থক্য অনেক অনেক বেশি বেড়ে যাচ্ছে, এইটা কিন্তু আমাদের। আমি আমি আসছি আপনার কাছে মিস্টার ইসলাম। বেশ, আব্দুল হক জি, মনে হয় আমি শুনছিলাম এবং সদ্য শেখ শহীদ ভাই যেটা বলছিলেন, নিঃসন্দেহে প্রতিটা কথার সাথে আমি একমত, আমার এখানে কোনো দ্বিমতের কোনো সুযোগ নাই। সাথে বলা যেতে পারে, যেমন ধরেন যে উল্লেখ করেছেন, কতগুলো মৌলিক জিনিস যে কোনো রাষ্ট্রে যে কোনো সিস্টেমে, গিভেন ইট ইজ এ সামরিক শাসন, গণতন্ত্র, রাজতন্ত্র, স্বচ্ছতা, জবাবদিহিতা, এটা থাকতে হবে। না থাকলে তো আপনি মনে করেন যে কোনো, যেমন আজকে পলিসিগুলো হচ্ছে জনগণের স্বার্থে যদি হয়ে থাকে, তাহলে জনগণ কেন আজকে বিভ্রান্তিতে ভুগবে, জনগণ কেন আস্থা রাখতে পারবে না? তার মানে যখনই আপনি সরকারের তরফ থেকে এরকম রেসপন্সিবল কিছু হয়, তখন কিন্তু মানুষ বিভ্রান্ত হয়ে যায়, আপনার সে আস্থা রাখতে পারেন, এটা একটা মারাত্মক ক্ষতি। কিন্তু ফলে এই যে এক একজন মন্ত্রী এক রকম বলছেন, সরকারের মুখপাত্র তো একজন হবে, এক একটা মিনিস্ট্রিতে একটা মুখপাত্র থাকবে, তারা সরকারের সিদ্ধান্তটাই তো বলবেন, ভিন্নতর হওয়ার কোনো সুযোগ নেই। তার মানে এখানে কিন্তু আমার মনে হয় যে শৃঙ্খলা কিংবা কোঅর্ডিনেশনের সমস্যাবলী আছে, যেটা 12 বছর একটা সরকার, ম্যাচিউর গভর্নমেন্ট, কোনো মতে কাঙ্ক্ষিত নয়। তারপরে হচ্ছে মাননীয় প্রধানমন্ত্রী কিছুদিন আগে দুর্নীতির ব্যাপারে বেশ জোরালো বক্তব্য দিয়েছেন। আমি শেখ শহীদ সাহেবের সাথে একমত হয়ে বলবো, বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে এখন দুর্নীতি। আমি আপনাকে সাক্ষ্য দিই যে সরকারি অনেক অফিসে অনেক প্রজেক্ট ডাইরেক্টররা বেনামিতে ব্যবসা করে, আমার ব্যবসায় রেখে ব্যবসা করবে, সে নিজে ক্রেতা, নিজেই তার শালা সম্বন্ধে কিংবা আত্মীয়কে দিয়ে সাপ্লাই করছে, এবং 30-40-40, আমি একটা উদাহরণ দিতে পারি, 30% বেশি টাকা দিয়ে, রাষ্ট্রের টাকা দিয়ে ক্রয় করেছে, যার মধ্যে আমরা ছিলাম। এবং পরে যখন অভিযোগ করলাম, তখন বললো যে ভাই এটা এই কারণে এই কারণে কিনেছে, একটা জবাব দিয়ে দিল। কিন্তু তার ছেলেমেয়েরা বিদেশে পড়ে, তিনি সব ওইখানে পাচার করছেন। এই যে সরকারের ভিতরে একটা জনযুদ্ধ করা রাষ্ট্রে রক্তের বিনিময়ে, আমি যখন আমার বয়স যখন 19, তখন আমি মুক্তিযুদ্ধে গিয়েছি,
এবং বঙ্গবন্ধুর শেখ মুজিবুর রহমানের আহ্বানে লাখো লাখো মানুষ একটা প্রতিষ্ঠিত রাষ্ট্র পাকিস্তানকে ভেঙে বাংলাদেশ করলো জনযুদ্ধের মাধ্যমে। তারা অনেকে শহীদ হয়ে গেছে, তাদের কী স্বপ্ন ছিল? আজকে কি আমলা কিংবা বদমাশ হারমাত যে হোক, ব্যবসায়ী হোক, রাজনীতিক হোক, তাদেরকে লুণ্ঠনের জন্য আমরা মুক্তিযুদ্ধ করেছিলাম পৃথিবীর অন্যতম লুণ্ঠনের কান্ট্রি তৈরি করার জন্য? এবং আমাদের এই যে লুণ্ঠন প্রক্রিয়ার কোনো বিচার কিন্তু এখনও পর্যন্ত ভালো করে দেখিনি, একটা বিচারও আমরা সেভাবে দেখি নাই। যেটা নীতিশ কুমার বিহারে করেছে, যে দুর্নীতি করে বাড়িঘর করেছে, সে দখল করে সেখানে ক্লিনিক বানায় দিয়েছে। ডিটারেন্স সেরকম হতে হবে, দৃশ্যমান হতে হবে, অতএব সে জিনিসটা হয় নাই। সেটা আমি মনে করি মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন, কিন্তু দৃশ্যমান জনগণের কাছে আসতে মাননীয় প্রধানমন্ত্রীর অবস্থানটা অনেক দৃঢ় হবে। তিনি বঙ্গবন্ধুর কন্যা, তার তো হারাবার কিছু নয়, তিনি আগুনের নদীতে ঝাঁপিয়ে বেঁচে আছেন, কতবার মৃত্যুর হাত থেকে বেঁচে আছেন, অতএব কাজ এদের বিরুদ্ধে যদি ব্যবস্থা নেয় কোটি কোটি মানুষ তার পক্ষে থাকবে। আমার মনে হয় দেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে দুর্নীতিবাজরা, এবং ইতিহাস বলে কখনো কোনো বিপদে এই দুর্নীতিবানেরা কখনো সরকারের সাথে কিংবা ইয়ের সাথে থাকেনি, জনগণই থেকেছে। অর্থাৎ জনগণ সেই সরকারই শেষ পর্যন্ত ট্যাক্সই হয় থাকে, যারা যেমন তার্কিতে এরদোগান এত বড় কুর মধ্যে যেতে গেল, টিকে গেল কেন? জনগণকে যখন আহ্বান করলো, জনগণ কিন্তু রাস্তায় বেরিয়ে ট্যাঙ্কের নিচে শুয়ে পড়ল, ঠিক কিনা? অতএব সেই জায়গায় আমার মনে হয় এই জায়গায় যে প্রচণ্ডভাবে দুর্নীতি বাড়ছে, সেটা বিভিন্ন পর্যায়ে রাজনৈতিক পার্টি থেকে শুরু করে, ব্যবসা থেকে শুরু করে, আমার এমপিদের মধ্যে থেকে শুরু করে প্রশাসনের মধ্যে যদি জবাবদিহি না থাকে, আপনি একটা পানিশমেন্ট দিলে, দুই একটা মৃত্যুদণ্ড দিলেই কিন্তু হতো, এবং তার সম্পত্তি ক্রয় করলে হতো, চাকরি চলে গেলে হতো, যাচ্ছে না কিন্তু সেভাবে। অতএব ব্যবসায়ীরা, যারা উদ্যোক্তা, যারা কৃষক শ্রমিক সত্যিকার অর্থে সম্পদ সৃজন করছে, এই বিদেশে এক কোটি মানুষ যে বৈদেশিক মুদ্রা পাঠাচ্ছে, সবার সাথে কিন্তু আমরা নাফরমানি করছি, বেমানি করছি, বাই এইসব ক্রিমিনালদেরকে আমরা কোনো পানিশমেন্ট না দিই। এটা একটা মারাত্মক বিষয়। অবকাঠামো ডেফিনেটলি হচ্ছে, পদ্মা সেতু থেকে আরম্ভ করে, টানেল থেকে আরম্ভ করে, আপনার অবকাঠামো মানে আপনার এক্সপ্রেসওয়ে থেকে শুরু করে রেলের সব জায়গায় কিন্তু উন্নতি হচ্ছে, কিন্তু সেই উন্নতির জনগণকে কিন্তু মালিকানাটা দিতে হবে। জনগণ যখন দেখবে যে আমার জীবন উন্নতি হচ্ছে না, আমি নিরাপত্তা পাচ্ছি না, আমি বিচার পাচ্ছি না, আমি সার্ভিস পাচ্ছি না, আমি যে দুর্নীতি করলো সে যে কোনো পর্যায়ের হোক না কেন, তার বিরুদ্ধে কোনো পানিশমেন্ট নাই, সারা দেশে ছড়িয়ে পড়ছে দুর্নীতিবাজরা, তারা এক ধরনের জনগণকে দস্তুর মতো দাবি রাখার চেষ্টা করছে, তখন কিন্তু জনগণ এটা মালিকানা নেয় না। আইয়ুব খানের উন্নয়নের দশের কথা আমরা মনে করতে পারি, অনেক দামি নামী সরকার ছিল সারা পৃথিবীতে আইয়ুব খান, কিন্তু ঠিক নাই, বঙ্গবন্ধুর আহ্বানে জনগণ কিন্তু বঙ্গবন্ধুর সাথেই গেল এবং শেষ পর্যন্ত পাকিস্তান রাষ্ট্রটা টিকলো না। অতএব আমার মনে হয় যে বাংলাদেশ একটা মুক্তিযুদ্ধ করে, উপমহাদেশে বাংলাদেশই একমাত্র নেগোসিয়েটেড সেটেল কোনো কান্ট্রি না, লাইক ইন্ডিয়া পাকিস্তান, বাংলাদেশে হচ্ছে রক্তের বিনিময়ে অর্জিত একটা রাষ্ট্র, অর্থাৎ তার সবচেয়ে বেশি অগ্রগামী থাকা উচিত এবং এখানকার শাসনই সবচেয়ে ভালো হওয়া উচিত, এখানে সবচেয়ে বেশি আধুনিক রাষ্ট্রপত্তন হওয়া দরকার ছিল এবং হবে বলে আমরা সেটা আশা করতে পারি, অঙ্গীকারও করেছি। যাক, কিশোর গ্যাংয়ের কথা বলছিলেন সম্মানিত নেতা, কিশোররা কেন গ্যাং হচ্ছে? আপনার একটা বড় সেনাবাহিনী আছে, যে সেনাবাহিনী ব্যর্থ রাষ্ট্রের মধ্যে ইলেকশন করে দিয়েও ঠিক করে দিচ্ছে, তাহলে সেই সেনাবাহিনী যে মুক্তিযুদ্ধের মাধ্যমে যার তো মানে প্রতিষ্ঠা জন্ম, সেই সেনাবাহিনীকে ব্যবহার করে আমি কেন আমার কিশোরদেরকে মিলিটারি ট্রেনিং দিচ্ছি না? মিলিটারি ট্রেনিং মানে যুদ্ধবিদ্যা নয়, জীবন আচরণ শৃঙ্খলা আনুগত্য, যারা দক্ষিণ কোরিয়াতে আছে। দক্ষিণ কোরিয়ায় কেন মাত্র 40 বছরে 50 বছরে পৃথিবীর শীর্ষে গেল? শিক্ষা এবং শৃঙ্খলা, দুর্নীতি সেখানেও ছিল, আছে, সামরিক শাসন সে পত্তনটা করেছিল। তাহলে বাংলাদেশে আমরা কেন সেটা পাচ্ছি না? কেন আমার সেনা এত বড় একটা সেনাবাহিনী থাকার পরে তারা বিদেশে গিয়ে জাতিসংঘের জন্য কাজ করে, নিজ দেশে তাকে আমি ডিসিপ্লিনে, এই ট্রাফিক সিস্টেমে, সারা দেশে 12-13 হাজার মানুষ মারা যাচ্ছে, পঙ্গু হচ্ছে লাখ লাখ মানুষ, আমি তার অস্তিত্ব দেখতে পাচ্ছি না। আমি কি দাবি করতে পারি না আমার সেনাবাহিনীকে আমার কাজে লাগাও, আমার সন্তানদেরকে তুমি ট্রেনিং দাও? আসব রাস্তা লোকরা হাঁটতে জানে না, তারপর তার এটিকেট ম্যানার জানে না। আজকে আমি একটা গাড়িতে একটু করে দাঁড়াইছি, আমরা যে একটু করে বাবা একটু দাঁড়ান, সে আমাকে অশ্লীল কথা বলেছে, আমি দৌড়ে গেলাম, আমার কাছে খারাপ লেগেছে, কিন্তু পৃথিবীর কোথাও এটা হবে না, কারণ এগুলো ম্যানারে আসতো, যে একটা বয়স্ক লোক একটু দাঁড়াইছে, তাকে আমি কীভাবে আচরণ করবো? মানে অসভ্য বর্বর একটা সমাজে তৈরি হয়ে যাচ্ছে,
অসভ্যতা, অশ্লীলতা। আমাদের সংবাদপত্রগুলো দেখা যাচ্ছে এক ধরনের অশ্লীলতায় আমগ্ন, কোথাকার পরিমণি তাদেরকে নিয়ে আমগ্ন, অথচ অনেক ভালো ভালো ব্যাপার আছে সেগুলো কিন্তু ইয়ে হচ্ছে না। তার মানে কি আমরা পারভার্টেড একটা দিকে যাচ্ছি। কিন্তু এই কিশোর গ্যাংয়ের জন্য আমরা দায়ী। কেন কিশোর গ্যাং হতে পারলো? আমি মনে করি এটার জবাব এই সমাজের কাছে পাওয়া উচিত, এই সরকারকেও দিতে হবে, আমাদেরকে দিতে হবে। আমাদের সন্তানরা কেন কিশোর গ্যাং হলো? তা আপনি যদি মনে করেন যে আপনার সন্তান আমেরিকা অস্ট্রেলিয়াতে পড়বে, আপনি এখানে রুল করবেন, আর এখানে সব গরিব মধ্যবিত্তের সন্তানরা কিশোর গ্যাং হবে, এ যদি হয় তাহলে তো বলার কিছু নাই। অতএব আপনার সমস্ত বাহিনীগুলো জনগণের কল্যাণে নিবেদিত হতে হবে। তারা নিজেরা সৌভোগ পরিভোগ করবে, তাদের জন্য আলাদা মানে আবাসিক এলাকা, বড় বড় বাড়ি, এগুলো কিন্তু স্বাধীন দেশে মারাত্মক রকমের বিপর্যয় ডেকে আনতে পারে। আমার মনে হয় যে জনগণ, রিপাবলিক, পিপলস রিপাবলিক অফ বাংলাদেশ, আমার মনে হয় আজকে হয়তো বঙ্গবন্ধু কবরের থেকে হয়তো মোচড় দিয়ে উঠতেছে যে আমি কী দেশ করে গেলাম যেখানে এরকম বৈষম্য তৈরি হচ্ছে, আয়ের বৈষম্য, ব্যয়ের বৈষম্য, জবাবদিহিতা নাই, কী ভয়ঙ্কর অবস্থা হচ্ছে। ডেফিনেটলি উন্নয়ন হচ্ছে, কিন্তু পাশাপাশি ভয়ঙ্কর রকমের বৈষম্য হচ্ছে, ভয়ঙ্কর রকমের জবাবদিহিতার অভাব হচ্ছে, ভয়ঙ্কর রকমের লক্ষ লক্ষ মানুষ কিন্তু এই ছেলে সন্তানরা হারিয়ে যাচ্ছে। অর্থাৎ এইসব জায়গায় আমাদের দেখতে হবে। আমাদের পাশে ভুটান, তার জাতীয় পলিসি কী? রাষ্ট্রীয় পলিসি হচ্ছে গ্রস ন্যাশনাল হ্যাপিনেস, জিএনএইচ। আমার রাষ্ট্রীয় পলিসি কী? একটা রাষ্ট্রীয় পলিসি থাকা দরকার। অর্থাৎ সেই দর্শনটা কী রাষ্ট্রের? তারা যদি একটা 7 লক্ষ মানুষের ভুটান পাহাড়ের ভিতরে একটা আদর্শ সারা পৃথিবী দেখাতে পারে যে গ্লোবাল ওয়ার্মিং হচ্ছে, আমরা 60-70% বনাঞ্চল করে পৃথিবীর মঞ্চে ভুটানকে মাথা তুলে বলবো যে আমরাই অবদান রেখেছি, আমরা আমাদের শিক্ষা দিতে পারছি না, এয়ারপোর্টে ফর্ম পূরণ করতে পারে না, তাকে আমি তিরস্কার করছেন, সে কিন্তু আপনাকে $50 বিলিয়ন পাঠিয়ে আপনার আপনার কোষাগারকে সমৃদ্ধ করেছে, কিন্তু তাকে একটা ফর্ম লেখাবার জন্য লোক দিতে পারেন না আপনি? ওইখানে এই যে ইউনিভার্সিটির পাশ হাতিগুলো বেকার, সেগুলোকে দিয়ে দেন যে পার ফর্ম 100 টাকা করে পাবা, তোমরা বসে একটু ফর্ম ফিল আপ করে দাও, এয়ারপোর্টে কেন পাচ্ছেন না? সে তো তার জীবন যৌবন মরুভূমিতে বেরিয়ে আপনাকে সমৃদ্ধ করে দিল, তার জন্য কে দিয়েছেন? পাওয়ার হাউসগুলো তাকে দিয়েছেন? অবকাঠামো মালিকানা দিয়েছেন? কিছু দেন নাই, দিতে পারতেন, সে তো মালিক হতে পারতো। তার বৈদেশিক মুদ্রাটা যদি আমরা প্ল্যান করে এসব জায়গায় খরচ করতাম, তার মানে দর্শন দরকার, ফিলোসফি দরকার। ফিলোসফি ছাড়া কিন্তু একটা ফ্যামিলি উঠতে পারে না, রাষ্ট্র তো অনেক বড় কথা। ফলে আমরা যেটা জীবন থেকে শিখেছি সে কথাগুলো বলার চেষ্টা করছি। আমরা দেখেছি আমাদের সময় চীন মাত্র 40 বছরে কোথায় চলে গেল, কমিউনিস্ট শাসনের চীন, বাজার অর্থনীতিকে ধারণ করে, তার বাজার অর্থনীতি যেভাবে ধারণ করেছে, দেখেন আমরা আজকে বাংলাদেশেও বাজার অর্থনীতিকে ধারণ করেছে, কিন্তু আমরা কিন্তু সম্পূর্ণভাবে বাজার অর্থনীতি মেনে চলছি না, যার জন্য আপনার এই জবাবদিহি নাই, যার জন্য 5 টাকার জিনিস 5,000 টাকা দিয়ে কিনে এই অপচয় হয়, তার মানে পানিশমেন্ট নাই, জবাবদিহি নাই। আমার মনে হয় যে ডেফিনেটলি বাংলাদেশ উঠে দাঁড়াতে চায়, বাংলাদেশের মানুষ পরিশ্রমী, বাংলাদেশের মানুষ একটু করে কাজ শেখালে কাজ করতে জানে, অল্পতে তুষ্ট। এখানকার মানুষকে বেশি কিছু দিতে হতো না, গভর্নেন্স ইজ দ্য ইস্যু, যেখানে আমাদের মারাত্মক রকমের ঘাটতি আছে, এবং সেটার উন্নয়ন ঘটলে আমরা বাংলাদেশ ডেফিনেটলি ঘুরে দাঁড়াতে পারি। মিস্টার শেখ শহিদুল ইসলাম, আমরা একটু শেষের দিকে চলে এসেছি, খুব ছোট্ট করে। দেখুন, আমি সবসময় একটা কথা বলি যে একটা দেশকে যদি সামনের দিকে এগিয়ে যেতে হয় তাকে কিন্তু দুটো জিনিস এনশিওর করতে হয় মানুষকে। পবিত্র কোরআন শরীফে আল্লাহ পাক ইরশাদ করেছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইন্নাল্লাহ ইয়ামুরু বিল আদলি ওয়াল ইহসান, আল্লাহ পাক হুকুম করছেন মানুষকে, যে আল্লাহ পাক হুকুম করছেন কি দুটো জিনিস করতে, একটা হলো আদল মানে ন্যায় বিচার, আর এহসান হলো সৎ চিন্তা, সৎ কাজ, ভালো কাজ, জনগণের কল্যাণের কাজ। এগুলো তো আমরা যদি দেখি যে সুশাসনের এর চাইতে আর কিন্তু বড় ডেফিনেশন কোনোটা নাই, এই যে আল্লাহ পাকের কোরআন শরীফ থেকে যে ডেফিনেশনটা আমি কোট করলাম। সুতরাং আমাদের এই দুটো জিনিস আজকে নিশ্চিত করতে হবে, ন্যায় বিচার এবং সুশাসন। আমরা যদি জনগণকে ন্যায় বিচার এবং সুশাসন দিতে না পারি তাহলে কিন্তু এই কেবলমাত্র উন্নয়নে আমাদের জনগণ পরিতুষ্ট এক সময়ে থাকবে না, কারণ এই ফ্যাসিলিটিসগুলো যদি আমাদের দিতে হয় তাহলে কিন্তু আমাদের সামাজিক ন্যায় বিচারটা প্রতিষ্ঠিত করতে হবে। অর্থাৎ আয়ে আয়ে যে বৈষম্য, এই যে আমাদের আর্থিক খাতে যে লুটপাট,
আমাদের বিভিন্ন সম্পদ, জাতীয় সম্পদ বিদেশে পাচার, কিছু লোকের হাতে অর্থনীতি বা ব্যাংকিং ব্যবস্থা বন্দী হয়ে যাওয়া, এগুলো স্টক মার্কেটের কিছু লোকের প্রাদুর্ভাব, আবির্ভাব আমি বলবো না, প্রাদুর্ভাব বলবো, কারণ ওরা ওদের দেখলেই স্টক মার্কেটটা আবার নষ্ট হয়ে যায়। তো এই জিনিসগুলো কিন্তু আমাদের শক্ত হাতে দমন করা প্রয়োজন। এবং এই ক্ষেত্রে সবচেয়ে যেটি প্রয়োজন সেটি হলো যে সপোর্টটা আমাদের মন্ত্রী সাহেবরা তাদের দায়িত্ব গ্রহণের সময় নিয়েছেন, সেই শপথের প্রতি অবিচল আস্থা এবং আনুগত্য। কি শপথ একজন নিয়েছেন, একজন মন্ত্রী বা যিনি আজকে পরিচালনা করছেন তিনি কি নিয়েছেন, আমি অনুরাগ বা বিরাগের বশবর্তী না হইয়া আইন অনুযায়ী সকলের সঙ্গে সমান আচরণ করিব, এইটা কিন্তু আমাদের এনশিওর করতে হবে। কারণ এইখানে যদি দলীয়করণ, সংকীর্ণ চিন্তা, ক্ষুদ্র স্বার্থের চিন্তা যদি আমরা প্রাধান্য দেই, আমাদের আব্দুল হক ভাই যেটা বলেছেন, তাহলে কিন্তু গুড গভর্নেন্স সেটা আসবে না। আমরা সেজন্য গুড গভর্নেন্সের জন্য এই পরম করুণাময় আল্লাহ তাআলার এই পথটিকে আমরা যেন বেছে নেই, এটাই আজকের কামনা। না, আমার মনে হয় আমাদের দেশে এখনও অনেক ভালো মানুষ আছে, প্রশাসনে বহু মানুষ আছে যারা আমি বলবো তারা অনেক সৎ, অনেক নিষ্ঠাবান। মাননীয় প্রধানমন্ত্রী দপ্তরে আমি দেখেছি অনেক সচিবরা আছেন, গোটা প্রশাসনে আছেন, বিচার ব্যবস্থা সব জায়গায় আছেন, পুলিশের মধ্যে আছেন, বাট অল্প কিছু দুষ্ট লোক তারা কিন্তু মারাত্মক ক্ষতি করে ফেলছে, তাদেরকে দমন করতে পারলেই কিন্তু দেশ ঘুরে দাঁড়াতে পারত। নিঃসন্দেহে মন্ত্রীদের মধ্যে আমি মতিয়া চৌধুরী মাননীয় মন্ত্রী ছিলেন, তার পাশাপাশি থাকি, আমি দেখেছি ওনার বাসায় গেলে পর মনে হয় শ্রদ্ধায় মাথাটা নত হয়ে আসে। তিনটা ডেলনি, ওই যে আগের দিনের চেয়ার আছে, তার বয়স হবে কমপক্ষে 40 বছর, এবং তিনটা ফ্যান আছে, কোনো এসি নাই। এইটাও তো এরকম মন্ত্রীও তো বাংলাদেশে আছে, এবং শেখ শহীদ সাহেব মন্ত্রী ছিলেন। আর এখনকার আছে অনেকে যাদের, অনেক এমপিরা আছেন যারা জাগিরদারের মতো এলাকায়, এবং তাদের সন্তানরা বিদেশে থেকে ক্যানাডায় বাড়ি, অস্ট্রেলিয়াতে বাড়ি, এগুলো শুনতে পাই, এবং অনেকেরই আছে। তাহলে তাদের কাছে যদি একটা মুক্ত যুদ্ধ করা দেশ, রাষ্ট্র, তার জনগণ যে রক্ত দিয়েছে, এটা বড় মুনাফিকি, বড় নাফরমানি। আমি শেখ সদ্য শেখ শহীদ সাহেব লাস্ট কথা যদি বললেন, ডেফিনেটলি সেখানে অভিশাপ নেমে আসে যেখানে আল্লাহর নামে শপথ করা হয় এবং তার খেপত করা হয় কিংবা খেলাপ করা হয়, চল না মানা হয়, তখনই কিন্তু সেখানে মানুষ অশান্তি তৈরি হয়, মানুষ বঞ্চিত হয়, এবং শেষ পর্যন্ত সকলেই অকল্যাণ হয়, অনেক দুর্বিপাক নেমে আসে, সেটা কখনোদিন কল্যাণ বয়ে আসে না। অর্থাৎ বাংলাদেশে ডেফিনেটলি বাংলাদেশে মানুষ রক্ত দিয়েছে এই এই দেশের জন্য। একটা রাষ্ট্র দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশই বলা হয়ে থাকে একমাত্র রাষ্ট্র, আমি কথাটা বারে রিপিট করি এই জন্য যে এইটা অন্য দেশের মতো, ভারতের মতো আমরা হতে পারি না, কেন ভারতে কিন্তু অনেক বৈষম্য আছে, অনেক সমস্যা দিয়েছে, পাকিস্তানের মিয়াজাদা সাহেবজাদাদের দেশ সেখানের মতো না। আমাদের দেশে কিন্তু শের বাংলা একে ফজলুল সাহেব ঐতিহাসিক কাজ করে গিয়েছিলেন, জমিদারি প্রথা বিলুপ করে শেষ করতে হবে। অর্থাৎ আমার মনে হয় যে আমরা প্রত্যাশা করব যে এই সরকার, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনি যেভাবে অনেক প্রতিকূলতার মধ্যে, মানে আগুনের নদীর সাথে তিনি আছেন, তিনি কিন্তু সুশাসনের সর্বোচ্চ মাত্রায় দেখাতে পারেন, এবং সে দেখার বিষয় আমরা আশা করব যে তিনি এ ব্যাপারে সুশাসন প্রতিষ্ঠা করে জনগণ গ্যাসে আরোগ্য নিয়ে যাবেন, সেটাই প্রত্যাশা। অনেক অনেক ধন্যবাদ মিস্টার আব্দুল হক এবং মিস্টার শেখ শহীদুল ইসলাম আমাদের সঙ্গে আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক, দেশে নানান সংকট আছে, উন্নয়ন হচ্ছে দৃশ্যমান, সে কথা যেমন সত্যি, তার চাইতে সংকট অনেক গভীর, এবং কোভিডকালে সংকট যে কত গভীর সেটি প্রমাণিত হয়েছে। এবং সবচেয়ে বড় সংকট যে জায়গায় আমাদের সবচেয়ে বেশি নজর দেওয়া উচিত ছিল, শিক্ষা এবং স্বাস্থ্যে, সেই জায়গায় 17-18 মাস আমরা শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রেখেছি, কী করতে পারতাম, আমার অতিথিরা সেই পরামর্শ দিয়েছেন। শেখ শহীদুল ইসলাম শিক্ষামন্ত্রী ছিলেন, তিনি পরামর্শ দিয়েছেন যে শিক্ষার্থীদের না এনেও কীভাবে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রেখে কার্যক্রমগুলো চালানো যেত, এবং স্বাস্থ্যখাতের ভঙ্গুর দশার কথাও তিনি বলেছেন, আবার ব্যবস্থাপনার কোথাও কোথাও ভালো চিত্র যেগুলো ছিল সেগুলো মিস্টার আব্দুল হক স্মরণ করবার চেষ্টা করেছেন। কিন্তু মূল সংকট ওনারা নানা জায়গায় দেখতে পেয়েছেন, যেখানে ওনারা বলছেন যে বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে দুর্নীতি। স্মরণ করে দিচ্ছেন মিস্টার ইসলাম, তিনি মন্ত্রী ছিলেন, মন্ত্রীবর্গ যে শপথ নেন সেই শপথের কথা তিনি বারবার স্মরণ করিয়ে দিচ্ছেন তাদেরকে, যে তারা কোথায় আছেন সেই শপথের জায়গা থেকে। মিস্টার আব্দুল হক বারবার সুশাসনের কথা বলছিলেন, যে গভর্নেন্স 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 তার কোনো বিকল্প নেই।
শিক্ষার যে সংকট তৈরি হয়েছে এবং সেই সংকট থেকে বেরোবার জন্য আমাদের কী করতে হবে, যে ক্ষতি হয়েছে সেই ক্ষতি নিরূপণ আমরা করতে পেরেছি কিনা, কী পরিমাণ ড্রপ আউট, কী পরিমাণ আর্লি ম্যারেজ, কী পরিমাণ ছেলে মেয়ে বাবা মায়ের সাহায্যে নিজেদের শিক্ষাজীবন থেকে দূরে সরে গেছে, সেগুলো গবেষণার দাবি রাখে এবং সেই কাজগুলো আমরা করছি কিনা। বাংলাদেশের উন্নয়ন হচ্ছে বটে, কিন্তু বৈষম্যেরও যে বড় বৈষম্য তৈরি হচ্ছে, সামাজিক ন্যায় বিচারের যে বড় ঘাটতি, দুজনই একমত পোষণ করেছেন। এবং জনগণকে সত্য অনেক ক্ষেত্রেই বলা হচ্ছে না, সে কথাও তুলে ধরেছেন, এবং জনগণকে সত্য বলতে হবে, জনগণকে উন্নয়ন প্রক্রিয়ার সঙ্গে, সেটি রাজনৈতিক, অর্থনৈতিক, সামাজিক, যে কোনো উন্নয়ন প্রক্রিয়া জনগণের অংশগ্রহণটা নিশ্চিত করতে হবে। এবং এই যে জনগণকে এক ধরনের বিভ্রান্তির মধ্যে রাখা, সেটি টিকা নিয়ে ওনারা উচ্চারণ করেছেন, যে কত টিকা আছে, কোন দামে আমি টিকা কিনছি, আমরা তো বিনা পয়সায় টিকা পাচ্ছি, সেই টিকা কোত্থেকে কত পেলাম, সেগুলো কিন্তু জনগণকে জানানো উচিত। এবং জনগণকে জানলেই আসলে পরিকল্পনা করাটা অনেক সহজতর হয়। এবং ব্যবস্থাপনার দুর্বলতার কথা বলেছেন, সমন্বয়হীনতার দুর্বলতার কথা বলেছেন, এবং এ কথা বলতে বলতে বাংলাদেশ একটা বর্বর অসভ্য জাতিতেও পরিণত হচ্ছে, সেটিও কিন্তু উচ্চারণ ওনারা করে ফেলেছেন, এবং সেটি আমরা কিন্তু নানান ক্ষেত্রে দেখতে পাই। আমরা সম্পদের যথেষ্ট পরিমাণে অপচয় করি, প্রাপ্ত সম্পদের সর্বোচ্চ ব্যবহার করি না, এই দুর্বলতাগুলো আছে। এবং লুটপাটের, লুণ্ঠনের যে রাজত্ব, সেই রাজত্বে কারা এখন অংশীদার, কাদের মধ্যে সমঝোতা, সেটি কিন্তু জনগণ এখন মোটামুটিভাবে ভালো করেই বুঝতে পারে। কাজেই এর থেকে যদি আমরা বাংলাদেশকে বের করে না আনতে পারি, তাহলে ভবিষ্যতে অনেক বড় বিপদের আশঙ্কা থেকেই যায়, এবং সেই বিপদ থেকে কেউই রক্ষা পাবেন না। যেমন নগরে আগুন লাগলে দেবালয় রক্ষা পায় না, সে কথা আমাদের নীতি নির্ধারকদের, কর্তা ব্যক্তিদের, বড় বড় ব্যক্তিবর্গের মাথায় রাখতে হবে। দর্শক, আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।